এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। মৃত ছাত্রীর নাম রূপালী সরকার, বাড়ি উত্তর দিনাজপুর জেলার হিমতাবাদ ব্লকের বাঙালপাড়া এলাকায়। প্রায় সাত মাস আগে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হয়েছিলেন রূপালী। পরিবারের সঙ্গে বুধবার রাতেও কথা বলেছিলেন রূপালী। বৃহস্পতিবার সকাল হতেই নিথর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় নার্সিং কলেজের হস্টেলে। অতিরিক্ত পড়াশোনার চাপ, মানসিক অত্যাচার নাকি মানসিক অবসাদের কারণে মৃত্যু হয়েছে এই নার্সিং পড়ুয়ার, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা। কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তারা। আপনাদের সাথে লাস্ট কবে কথা হয়? কালকেও কথা হয়েছে ওর মায়ের সঙ্গে। ওর মায়ের সঙ্গে কথা হয়েছে, আমি বলতে পারবো, বললো শরীরটা ভালো না, এইটুকুই বললো। দুদিন আগে ফোন করলো, আমাকে বললো পয়সা নাই, মোবাইলে ভর্তি করে দিই। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। মানে সকালে খবর পেয়েছিলাম আমরা যে পাঠিয়েছি, মানে যা যা প্রসেস পোস্টমর্টম থেকে শুরু করে যা যা করা এগুলো করা হবে। বাড়ির লোকজন আসছে, এখন দেখা যাক, মানে একটা আমরা কমপ্লেন আশা করি ওদের থেকে পাবো, তারপরে সেই মতো ইনভেস্টিগেশন ক্যারি ফরওয়ার্ড হবে। না এটা এখনও মানে খতিয়ে দেখবো, এটা মানে শুনেছি, কিন্তু আনলেস আনটিল ইনভেস্টিগেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে এটা তো বলা সম্ভব না। পুরোটা হয়ে গেলে আমরা খতিয়ে দেখবো, যদি কেউ দোষী থাকে অবশ্যই মানে সেই মতো কেস করে সেই মতো অ্যাকশন নেওয়া। তবে গোটা ঘটনায় দানা বেঁধেছে রহস্য। এ বিষয়ে নার্সিং ট্রেনিং কলেজের ভূমিকাও প্রশ্নের মুখে। শিক্ষিকা রাজশ্রী রায় জানিয়েছেন বিস্তারিত বলা সম্ভব নয়। হোস্টেলে ছিলেন, তাহলে হোস্টেলে এমন রাত্রেবেলা এমন কি হলো যে সকালবেলায়? কিছু হয়নি, রাতে যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ কিছু হয়নি। এই ঘটনাটা কখন ঘটেছে আপনারা কখন জানতে পারলেন? আমি জানতে পেরেছি 10 তারিখ, অত বিশ্বস্ত আমি আপাতত জানি। গার্ড ছিল এই হোস্টেলে, আমি ছিলাম না, সেরকম তো কোনো ব্যাপার নেই। কেন টর্চার কেন করা হবে? কি জন্য টর্চার করা হবে? মানুষকে করতে বলা হলে সে টর্চার হয়ে যায়, তা তো না। আমার তো সেটা মনে হয়। আমি সকালবেলা আমি ডিউটি ছিল 7 থেকে, তো আমি 7:30 আরসিটিভি সংবাদ গঙ্গারামপুর।